হ্যালো রিয়া আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে আসা হল দেশি গুলসা মাছের পোনা এখানে হাফার ভিতরে মাছটা শাহরিঙ্গির জন্য এবং কি মাছটা প্রস্তুতি করা হয় আমরা সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি এই মাছটি আপনারা চাষ করার জন্য এই মাছটি আপনারা সুন্দরভাবে চাষ করিতে পারেন এখানে মাছটা রয়েছে প্রায় বারোশো কেজির মাছ এই সাইজের পোনার জন্য আপনারা কোয়ালিটিগত ভাবের জন্য চাষ করিতে পারেন কিংবা আপনারা বায়ু জন্য চাষ করিতে পারেন আপনাদের যে চৌ বাচ্চায় যদি পানি থাকে তিন থেকে চার ফিট তাহলে আপনারা চাষ করতে পারেন আজকে আপনাদেরকে ভালো পদার্থ দিয়ে অন্যের সাথে এই মাস গুলসা মাসটি শিং মাসের সাথে অর্ধেক খাবারে আপনারা চাষ করতে পারেন এই অর্ধেক খাওয়া খাবারের জন্য এবং কি চাষ করার জন্য এই মাছটি খুবই আপনার লাভবান হয়ে থাকবে গুলসা মাছ এটি মাত্র তিন থেকে চার মাসের ভিতরে আপনার বিশটা অথবা বাইশটা কেজি আসে কিংবা ষোলোটাও কেজি আসতে পারে এই সাইজের পোনাটা আপনারা কোয়ালিটিগতভাবে নিয়ে চাষ করে এবং কি লাভবান করিতে পারবেন আপনাদের বাজারগত মূল্য রয়েছে পাঁচশো অথবা ছয়শো টাকা কেজি বিক্রয় চলে বিশটা অথবা পনেরোটা যদি কেজি আসে ষোলোটা আসে তখন সাতশো টাকা বাজার পায় থাকবেন এই মাছটি নিশ্চিন্তভাবে কালচারের জন্য এটি বড় উপকার এবং কি আপনারা পুকুরে ছেদ করিতে পারেন কিংবা আপনার কাবজাতীয় মাছের সাথে এই মাসটি ব্যবহার চাষ করিতে পারেন আপনার শিং মাছের সাথে একই সাথে আপনারা এই মাছটি ভাবে চাষ করিতে পারেন শিং মাছ যদি আপনারা বারোশো দিয়ে থাকেন এই মাসটি শতাংশে শিং মাছের সাথে তিনশো অথবা চারশো পিস দিতে পারবেন আর একাধিকভাবে চাষ করিল জন্য আপনারা এই মাসটি আরও বেশি পরিমাণ দিতে পারেন এই মাছের সর্বোচ্চ পানির হাইট থাকবে আড়াই থেকে তিন ফিট আড়াই তিন ফিটের মাধ্যমে চাষ খুব সুন্দরভাবে করা যায় এবং কি বেশি পরিমাণ পানি থাকলেও তারপরেও চাষ করা যায় গোলসা মাছের পানার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক করতে পারবেন না এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা বাংলাদেশের যে কোনো সরা প্রান্তে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের টাইটেলে অথবা ডেসক্রিপশনে বক্সে যে নাম্বারগুলো থাকিবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এ দেখা দিচ্ছি হাত দিয়ে মাছের কীরকম সাইজে এ মাছটি কিন্তু একাধিকভাবে এই সাইজটি খুবই পারফেক্ট ভালো লাগলে লাইক